ভোট আসার সময় আমরা অনেক রাজনৈতিক দলের নেতাদের রং পাল্টাতে দেখেছি, দল পাল্টাতে দেখেছি, কিন্তু আপনারা কি জানেন, ঠিক আমাদের আশেপাশের মানুষগুলির মতো আর নেতাগুলির মতো পরিবেশে অনেক রকম তরল হয়, যেগুলি বিভিন্ন পরিস্থিতি তার পরিবেশে নিজের রং পাল্টাতে পারে, যেগুলিকে বলা হয় ইন্ডিকেটর। আজ আমরা সেরকমই একটি তরলের ওপর এক্সপেরিমেন্ট করতে চলেছি। আজ আমরা দেখতে চলেছি এই লালচে কালো তরলটি অ্যাসিড আর বেস বা ক্ষারে কীরকম রং দেয়। সবার প্রথম আমরা এই লালচে কালো তরলটিকে এই কাচের বাটিতে ঢেলে নিতে চলেছি। এখন আমাদের হাতে আছে একটি অ্যাসিড আর একটি বেস। এবার আমরা এই ইন্ডিকেটরটি বা এই তরলটি একবার অ্যাসিডের মধ্যে দেবো আর একবার বেসের মধ্যে দেবো। এবার আমরা এই নীল রঙের তরলটির মধ্যে আমাদের ইন্ডিকেটরটি দিতে চলেছি। এটা কিন্তু হালকা সবুজ, তাই না? এবার খেয়াল করে দেখুন, এটি অরেঞ্জ হয়ে আছে। এই এক্সপেরিমেন্টে আমরা দেখলাম যে আমাদের ব্যবহার করা এই ন্যাচারাল ইন্ডিকেটরটি অ্যাসিডের মধ্যে লাল রং দিয়েছিল, যা পরে ভায়োলেটের রূপান্তরিত হয়, আর বেস বা ক্ষারের মধ্যে সবুজ রং দিয়েছিল, যেটি পরে অরেঞ্জ রং তৈরি হোক যেটি পরে অরেঞ্জ রং উৎপন্ন করে। এখন বলুন যে আমার ব্যবহার করা এই ন্যাচারাল ইন্ডিকেটরটি বা এই তরলটি আসলে কি হতে পারে, যেটি বেসের মধ্যে অরেঞ্জ রং দিচ্ছে আর অ্যাসিডের মধ্যে ভায়োলেট রং দিচ্ছে।